নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবারও হাজির হয়ে গেছি রোজকার মন্দির একটা নতুন রেসিপির সাথে। আজকে তোমাদেরকে করে দেখাবো ভেন্ডির পাতুরি। এইটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত যায়। তাহলে চলো রেসিপিটা বেশি কথা না বলে শুরু করা যাক। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে চলো দেখো আমি কীভাবে বাড়িতে ভেন্ডি পাতুরি বানাই। দেখুন বন্ধুরা, আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2 চামচ মতন সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমি একটা কড়াই গরম করি। আর আমি এখানে 250 মতন ভেন্ডি নিয়ে নিয়েছিলাম। ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখুন মাঝখান থেকে এভাবে ছিঁড়ে। দেখুন বন্ধুরা, আমি এখানে ভেন্ডিগুলোকে এইভাবে গোটা গোটাই রেখেছি, শুধু মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি 1 চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন থেকে বেশ ভালো গন্ধ বেরোবে। তখন আমরা আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছি। দেখুন এবার এই টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজ ভালোভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু টমেটোটা নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু হালকা বাদামি হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আগে থেকে যে কেটে রেখেছিলাম ভেন্ডিগুলো, এই ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেন্ডিগুলো এবারে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেন্ডিগুলো আমি ভাজা করে নেব। হাতে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতন হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে ভেন্ডিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ভেন্ডিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই সর্ষে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেখুন সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভেন্ডির সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এই রান্নাটা একবার গরম ভাতের সাথে বা রুটির সাথে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি সর্ষের যে বাটিটা ছিল তার মধ্যে ধুই আমি একটু জল দিয়ে দিলাম। এতে কিন্তু আর জল দেবো না, এই মশলার জলে কিন্তু তরকারিটা হয়ে যাবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আমি, যাতে আস্তে আস্তে এই জলেই হয়ে যায়।
দেখুন বন্ধুরা, আমাদের তরকারিটা কিন্তু হয়ে গেছে, জলটাও টেনে গেছে। এবারে উপর থেকে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যদি চান তো উপর থেকে এক টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন। তাহলে আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। কিন্তু যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখুন আমাদের ভেন্ডিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু আর এখানে একটুও বেশি জল দিইনি, ওই জলেই কিন্তু ভালোভাবে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু খুব দারুণ লাগে। আমি উপর থেকে এক টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ব্যাস রান্নাটা এখানেই হয়ে গেছে, পরিবেশন করে আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের ভেন্ডির পাতুরি কিন্তু রেডি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিনে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, নমস্কার।